এক যে ছিল কিষান কিষানি, বাড়ি তাদের শান্তিপুর নামের এক গ্রাম। দিন রাত খেটে কিষান কিষানি তাদের জমিতে ফসল ফলাত, কিন্তু তারা যতই পরিশ্রম করুক ফসলের ন্যায্য মূল্য তারা কখনোই পেত না। উৎপাদনের খরচও অনেক বেশি ছিল, ফলে দিন শেষে তাদের সংসারে টানাটানি লেগেই থাকত। এক রাতে কিষান বাজার থেকে আবারও সামান্য কিছু টাকা নিয়ে বাড়ি ফিরল। এইবার বাজারে ফসলের দাম কম, আইসকাও সব টমেটো পানির দরে বেচে আসুন লাগলো। কি কও, আবার আমার গসলে কপালটাই খারাপ। শুধু আমরা না, গ্রামের সব কিষানের একই হাল। কিছু করণ লাগবো, এমনি চলতে থাকলে তো গ্রামের ব্যবাক্তারে না খায় মরণ লাগবো। করণ তো লাগবোই, কিন্তু কর্মটা কি? কিষানি বাঁশের বেড়ায় গিট দিতে দিতে হঠাৎ একটা গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করল। কিষানি যতই একটার পর একটা গিট দিচ্ছিলেন, ততই বেড়াটা মজবুত হচ্ছিল। আমি জানি কি করতে হইব। আমাগো সকল কিষান গো একলগে মিল্লা কাম করুন লাগবো। আমার খালাগো বাড়ি না চলেও হুনছি, বেবা কিষান কিষানি একলগে মিল্লা কাম করতেছে, তাগো নাকি মেলা উন্নতিও হইছে। হ, একেবারে হক কথা কইছো। একখান কৃষকের সংগঠন বানান লাগবো, কালকা চলো হকলে মিলা একখান সভা ডাকি। পরের দিন সকালে কৃষকের সভায়। আপনারা সবাই আছেন কেমন? আজকে সভায় বসার কারণ হইল, কেমনে আমাগো বর্তমান অবস্থার উন্নতি হইব তা নিয়ে আলোচনা করুম। আমাগো অবস্থা তো বেশি ভালো যাইতেছে না, কি কন? শুনেন, আমগো সমস্যাগুলাও কিন্তু কম বেশি একই। যেমন ধরেন, পয়সা কুড়ির অভাব, তথ্যের অভাব, অনেক বেশি আবাদ খরচ, আবার বেচবার গেলেও আমরা কিন্তু দাম পাই না ঠিক মতো। আমরা যদি এভাবে একলা একলা কাম করতে থাকি তাইলে কিন্তু আমাগো ভাগ্য বদলাইব না, কিন্তু ধরেন যদি এখন কৃষক সংগঠন করবার পারি তাইলে কিন্তু তথ্য আদান প্রদান, বাজারের দরাদরি, পয়সা কুড়ির সাধারণ তহবিল, আবার বান মহামারীতে আপদে বিপদেও একে অপরের পাশে দাঁড়াইবার পারুম। কি কন আপনারা? হ ঠিক কথা, আমরা রাজি। খুব ভালো, এইবার বলেন তাইলে আমরা কেমনে শুরু করবার পারি? আমার মনে কয় সবার আগে আমাগো কাজ আর চাহিদাগুলির তালিকা বানানো উচিত, যাতে আমরা বুঝবার পারি আমাগো আসলে কি কি দরকার। আমাগো একটা স্বপ্ন চাই, আর একটা সংবিধান। সরকারি নিয়ম মানি রেজিস্ট্রেশন কইরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললে আমাগো অনেক সুবিধা হইব। কৃষকরা আলোচনা শেষে একটি কৃষক সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করল, যার নাম দিল শান্তিপুর কৃষক সংগঠন। এ খবর শুনে সারা বাংলা কৃষক সোসাইটি তাদের সহযোগিতায় এগিয়ে আসে। কিভাবে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হয় এবং কিভাবে আর্থিক খাতে প্রবেশাধিকার লাভ করা যায়, সে বিষয়ে শান্তিপুরের কৃষকরা প্রশিক্ষণ পেল সারা বাংলা কৃষক সোসাইটির কাছ থেকে। তাদের পরামর্শ অনুযায়ী শান্তিপুরের কৃষক সংগঠন নিজেদের সদস্যদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহের মাধ্যমে একটি ঘূর্ণায়মান তহবিল তৈরি করে। সদস্যরা এ তহবিল হতে ঋণ নেয় ও পরিশোধ করে, যাতে অন্য সদস্যরাও ঋণ সুবিধা পায়। এই তহবিলটি সংগঠনের সামাজিক বিনিয়োগের জন্য ব্যবহার শুরু করে, যেমন কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র, বীজ ব্যাংক, কৃষি তথ্য ও প্রশিক্ষণ কেন্দ্র। এর পাশাপাশি তারা যৌথভাবে কৃষি উপকরণ ক্রয় ও পণ্য বিক্রয় শুরু করে। এতে তাদের উৎপাদন খরচ কমে যায়, ফলে বাজারে তাদের দর কষাকষির ক্ষমতা বাড়ে এবং অবশেষে ন্যায্য দাম পাওয়াটা নিশ্চিত হয়। এভাবে ব্যবসা বিকাশ লাভ করতে শুরু করল এবং তরুণ প্রজন্ম কৃষিকাজে অংশগ্রহণে আগ্রহী হয়ে উঠল। কিন্তু কৃষকদের ধারণাই ছিল না সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। শান্তিপুর গ্রাম যখন করোনা আক্রান্ত হল, সবাই তখন তারা আতঙ্কিত হয়ে পড়ল, কারণ লকডাউনে সবকিছু বন্ধ ঘোষণা করায় কৃষকেরা বাজারে যেতে পারছিল না, ফলে সকল ব্যবসা বন্ধের উপক্রম হল। হাই হাই, আমগো কি হইব? অহন আমরা কি করুম? চাচা, ভুললে চলবো না যে আমরা হন বৃহত্তর কৃষক সমাজের অংশ। চলেন, আমরা সারা বাংলা কৃষক সোসাইটির কাছে সহযোগিতা চাই গিয়া। তারা দেখল সারা বাংলা কৃষক সোসাইটির নেটওয়ার্কভুক্ত কৃষক সংগঠনগুলো তাদের গ্রামগুলোতে ভার্চুয়াল কল সেন্টার শুরু করেছে। তারা মোবাইল ফোন দিয়ে বীজ ও সার ক্রয়, পণ্য বিক্রয় ও তথ্য সংগ্রহের মতো সকল কাজই করছিল। তাই দেখে শান্তিপুরের কৃষক সংগঠনও তাদের নিজস্ব ভার্চুয়াল কল সেন্টার চালু করল। কল সেন্টার স্থাপনের ফলে সকল সদস্যদের ব্যবসা আবার সচল হতে লাগলো।
বিপদ কেটে গেল ও শান্তিপুরের কৃষকরা আনন্দে মেতে উঠল। কৃষকদের প্রথম সভার পর থেকে ইতোমধ্যে বেশ কয়েক বছর কেটে গেছে। শান্তিপুর কৃষক সোসাইটি এখন তার সদস্যদের আরো বেশি বেশি করে সেবা দিতে সক্ষম। সংগঠনটি এখন পূর্ণাঙ্গ রূপে একটি ব্যবসাপযোগী সংগঠন হিসেবে বিকাশ লাভ করেছে। এখানে এখন সবাই ঐকমত্যের ভিত্তিতে কাজ করে এবং এখন তারা পরিবারের ভরণ পোষণ করেও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখতে সক্ষম। অবশেষে কিষাণ ও কিষাণী এখন বাংলাদেশের সকল কৃষকদের কাছে কি বলতে চান? শুধুমাত্র নিজেকে নিয়ে বাঁচার কথা ভাববেন না, আপনি যখন অন্যের উপর আস্থা রাখবেন, সবাই মিলেমিশে দলবদ্ধভাবে কাজ করবেন, শুধুমাত্র তখনই আপনার এবং আপনার সমাজের তথা দেশের উন্নতি ঘটবে। এই যে একটু অপেক্ষা করুন, আরো একটি বিষয় আমাদের অবশ্যই বিবেচনা করে দেখতে হবে। অনুগ্রহ করে আমাদের সেই ইকোসিস্টেমটা চলুন আরো একটিবার দেখে আসি। এই কাহিনীটা সম্পূর্ণ হবে না যদি না আমরা আমাদের তিনজন অংশীদারদের কথা বলি, যারা সারা বাংলার অন্তর্ভুক্ত সকল কৃষকদের সাহায্য সমর্থন ও সহযোগিতা দিচ্ছেন। তারা হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়, গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম গ্যাফএসপি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। সরকারি সংস্থাসমূহ তাদের বিস্তৃত সম্প্রসার নেটওয়ার্কের মাধ্যমে কৃষকদের সহায়তা করছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য গ্যাফএসপি অন্তর্ভুক্তিকর অর্থের যোগান দিচ্ছে, আর FAO দিচ্ছে প্রাযুক্তিক জ্ঞান ও প্রায়োগিক সহায়তা। সম্মিলিতভাবে এরা কৃষক সংগঠনের রূপকল্পকে বাস্তব রূপ দিতে সহায়তা করছে, এবং আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব এই ইকোসিস্টেমে যা কিছু সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে, আমার বিশ্বাস সকলে একমত হবেন যে এটি একটি সফল অংশীদারী।